নমস্কার বন্ধুরা, কোয়েলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো একটা নিরামিষ পদ, সেটা হলো চাল কুমড়োর পাতুরি। এটা অল্প সামান্য কয়েকটি উপকরণ দিয়ে অতি সহজে আপনারা ঘরে তৈরি করে নিতে পারবেন, আর খেতেও অসাধারণ। গরম গরম ভাতের সাথে সার্ভ করবো। চাল কুমড়োর পাতুরি বানানোর জন্য আমার এখানে লাগছে, আমি এখানে একটা চাল কুমড়োকে এইভাবে গ্রেট করে নিয়েছি, আর এইভাবে নিখড়ে জলটা যতটা সম্ভব বার করে নিয়েছি। আপনারাও সেম জিনিসটাই করবেন। আর আমার লাগছে এক বাটি নারকেল কোড়া, এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা আছে, একটু লাগছে বড়ি ভাজা, একটু নুন চিনি হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা। প্রথমে আমি কলা পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর এর গায়ে একটু তেল মাখিয়ে নেব। তেল মাখিয়ে ভালো করে দুপাশ এটা আমি গ্যাসে একটু সেকে নেব। এটা করার কারণ হলো পাতুরিটা যখন আপনারা ফোল্ড করবেন তখন কলাপাতাগুলো আর ছিঁড়ে যাবে না। এইভাবে সমস্ত কলাপাতাগুলোতে আমি তেল মাখিয়ে এটাকে লো ফ্লেমে সেকে নিচ্ছি। এরপর সমস্ত চাল কুমড়োটা একটা বড় জায়গায় নিয়ে তার সঙ্গে কিছু সব জিনিসগুলো অ্যাড করব। প্রথমে দেব সর্ষে পোস্ত বাটাটা, তারপর দেব হচ্ছে নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিলে টেস্টটা আরও বেশি ভালো আসে, তাই না এটা দেওয়া। এরপর দেব চিনি, চিনিটা আপনারা স্বাদ মতো দেবেন, এটা সাধারণত একটু মিষ্টি মিষ্টি হয়। আর দেব নুন, দেব একটু হলুদ গুঁড়ো, আর দেব সর্ষের তেল। পাতুরি মানেই সর্ষের তেল, এখানে অন্য কোনো তেল ইউজ করবেন না, সর্ষের তেল এই ঝাঁঝটা ভালো আসে। এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এরপর এটাকে আমি কলা পাতায় ফোল্ড করব। আপনারা যতটা মিক্সার দিতে চান দেবেন। দিয়ে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, টেস্টটা ভালো আসবে। দিয়ে এটাকে সুতো দিয়ে বেঁধে দেবেন। এইভাবে সবকটা আমি গড়ে নিচ্ছি। আমার সবকটা পাতুরি রেডি হয়ে গেছে। এরপর কড়াইতে এক চামচ মতো সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এক একটা পাতুরি আমি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখবেন। সবকটা পাতুরি দিয়ে দেওয়ার পর এটাকে আমি ঢেকে দেব। ঢেকে 5 মিনিট আমি হতে দেব। 5 মিনিট পর আমি সমস্ত পাতুরিগুলো উল্টে দিয়েছি, আবার অপর সাইডটাও ভালোভাবে যাতে কুক হয়ে যায়। আবার আমি এটাকে ঢেকে 5 থেকে 10 মিনিট হতে দেব লো ফ্লেমে। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে চাল কুমড়োর পাতুরি। তৈরি হয়ে গেছে চাল কুমড়োর পাতুরি। এটাকে আমি একটু ভাজা বড়ি আর অল্প নারকেল কোড়া দিয়ে সাজিয়ে সার্ভ করেছি। আপনারাও ঘরে সেমভাবে বানান, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার।